সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসার জেরে ভাইপোর হাতেই খুন হলেন কাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তেঘরিপাড়া ষষ্ঠীতলা এলাকায়। অভিযোগ, এদিন গৌরগোপাল দেবনাথ কাজ থেকে বাড়ি ফিরে দরজার পাশে বেড়াই পাঁচিলে নিজের সাইকেলটি রাখেন। বড় ভাই নন্দী দেবনাথ প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাঁধে। কি করে? আচ্ছা, নন্দী গোপাল বড় ছেলে, তারপর গৌর হচ্ছে ছোট মেজ। এদের মধ্যে ঝগড়া হয় সাইকেল রাখা নিয়ে, তাই তো? তারপরে দুইজন দুইজনকে মেরেছে। তারপর চাকুটাকে মারলো, প্রথমে চাকু মেরেছে, তারপর ওকে রড দিয়ে মেরেছে। আপনার নাম? আর মারা গেছে কি? কি নাম? আচ্ছা বলছি, আপনি কয় ছেলে? আচ্ছা, মেয়েটাই আছে? ঘটনা হয়েছে, আমার মেজদা কাজের থেকে এসছে, এসে সাইকেলটা এখানটায় রেখেছে বেড়ার সাথে, আর বদদা ট্রলিটা নিয়ে কাজে বেরোবে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে বড়টা চলে গেছে, ও সাইকেল ঢুকিয়ে বাড়িতে চলে গেছে, মেজটা হাত পা ধুয়ে ঘরে চলে গেছে। দিয়ে তারপরে ওর ছেলেকে, বড় ছেলেকে ফোন করেছে, ওই ওখানে ভাড়া থাকে, ওই ভাড়া বাড়ি থেকে এসছে, এসে ওরা চলে, ওরাও চলে গেছে, ছোট বড়টাও এসে চলে গেছে, ওর বাবা চলে গেছে কাজে, দিয়ে ওর ছোট বড় ছেলেও চলে গেছে, ও আর কিছু বলেনি। দিয়ে ছোটটা ওই মুহূর্তে কাজের থেকে আসছিল, এসে ও ঘর থেকে ওরকম ক্যাচাল দেখে ঘর থেকে রড নিয়ে বেরিয়েছে, যে ও রড নিয়ে তাড়া করেছে, আর ও তখন চাকুটা নিয়ে বেরিয়েছে দুজনাই। ও চাকু নিয়ে রয়েছে, ও রড নিয়ে রয়েছে, এবার রড নিয়ে ও তাড়া করেছে, আর যে যাকে তাড়া করেছে সে চাকু পরে ওর ওর এখানটায় মেরেছে। এবার যে চাকু রড নিয়ে মেরেছে, তাড়া করেছে, সে তো বাঁচতে চাইবে, আমাকে যদি মারতে যায় আমি তো বাঁচতে চাইবই, তার জন্য ও আবার ওকে মেরেছে, দিয়ে পাল্টা ও মেরেছে, এই মাথার এখানে মেরেছে, তখনই মরে গেছে। যে মারা গেছে তার নাম গোর্গা দেবনাথ, গোর্গোপাল দেবনাথ। আর যে মেরেছে তার নাম বিপ্লব দেবনাথ। এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনা ধরেন তো দুটো দেড়টা দুটো হবে। অভিযোগ, নন্দী দেবনাথের ছোট ছেলে বিপ্লব দেবনাথ কাকা গৌরগোপাল দেবনাথকে গালি গালাজ করে। অভিযোগ, কাকা তার ভাইপোকে ছুরি দিয়ে আঘাত করে, ভাইপো সেই সময় লোহার রড দিয়ে কাকার মাথায় আঘাত করে। দিদি একটু আসেন, কে চাকুটা মারলো? চাকুটা মেরেছে ছোট ছেলে বিপ্লব, ওর ভাইপো, আমার স্বামীর ভাইপো। তারপরে আপনারা বাড়িতে কেউ ছিলেন না? বাড়িতে ছিলাম, বাড়িতে ও থাকার ছিল, ও পালাচ্ছিল সাইকেল নিয়ে, সেটা আমি রড দিয়ে ওকে মারে আমার স্বামীকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।